हाई फ्रेंड्स, आमी अर्को और आपनारा देखछेन आपनादेर चिरपरिचित बिजनेस चैनल नील दिगंत। बंधुरा, आपनादेर जोन्नो कम टाकार ब्यबसार आईडिया खुजते खुजते आजके आमी चले एसेछि सोनारपुरे। एखाने एसे आमार संगे परिचय हलो सोनारपुर सुपार आर्ट जिनि कम्पानी आछेन सेई कम्पानिर जिनि कर्णधार अलोक दा तार संगे। तो तार मुख थेकेई आजके आमरा ब्यबसाटिर ब्यापारे जेने नेब जे तिनि आजके आमादेरके कि ब्यबसार ब्यापारे जानाबेन। तार आगे आपनादेर काछे आमार एकटा छोट्ट रिक्वेस्ट जे এই সমস্ত প্রচেষ্টা শুধুমাত্র আপনাদের জন্য। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে এই ধরনের নতুন নতুন আরো ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য। তো চলুন ওনার মুখ থেকে ব্যবসাটির ব্যাপারে জেনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা যদি দর্শকদের একটু বলেন। আমার নাম অলোকেশ রায়। হ্যাঁ, আর আমার সংস্থার নাম সুপার আর্ট। সোনারপুরে আমার এই সংস্থাটা। আচ্ছা, তো কেউ যদি ধরুন আসতে চান আপনার কাছে তাহলে কিভাবে আসবেন যদি একটু বলে দেন। হ্যাঁ, এখন আমরা তো সবাই জানি যে এখন যে কোভিড-19 বা করোনার মানে সময় বা লকডাউনের সময় এই সময় আমরা মানে এখন ট্রেন চলছে না, তো মানুষ এখন বহু কষ্টে আছে, তাদের মানে দৈনন্দিন যাওয়া আসা বা অনেক রকম প্রবলেমের মধ্যে তাদেরকে সময় মানে ফেস করতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তারা যদি মনে করে যে তারা আমার কাছে আসবে, তো বিভিন্নভাবে আসতে পারে। এক হচ্ছে নর্থের থেকে যদি কেউ আসে তাহলে ধরুন বর্ধমান, হাবড়া বা ওদিকে বারাসাত বা ওদিকে কৃষ্ণনগর, নদিয়া, চাকদা এইসব দিক থেকে যদি কেউ আসে বা মুর্শিদাবাদ এইসব দিক থেকে যদি কেউ আসে তাহলে তারা যেভাবেই হোক বারাসাতে আসবে। বারাসাত থেকে আপনাকে মানে গড়িয়ার যে গাড়িগুলো ছাড়ে সেই গড়িয়ার গাড়িতে উঠে গড়িয়াতে নামতে হবে। গড়িয়াতে নেমে ওখান থেকে অটোতে করে সোনারপুর। আর যদি আপনার মনে হয় যে এদিক থেকে যদি হাওড়া বা আপনার ধর্মতলা সরি হাওড়া বা হুগলি বা আপনার আসানসোল, দুর্গাপুর বা মেদিনীপুর এসব দিক থেকে যদি কেউ আসে তাহলে তাদেরকে আসতে হবে হাওড়া অথবা ধর্মতলায়। ওখান থেকে এসে ওখান থেকে গড়িয়ার যে গাড়িগুলো ছাড়ে সেই গড়িয়ার গাড়িতে উঠে নামতে হবে গড়িয়াতে, ওখান থেকে অটোতে করে সোনারপুর। আর যদি মনে হয় যে এদিক থেকে সাউথ থেকে যদি কেউ আসে তাহলে সাউথে মানে লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, আমতলায় সব দিক থেকে আসে তাহলে তারা আসবে বাড়িপুরে, বাড়িপুর থেকে অটোতে করে সোনারপুর আসতে পারে। এই হলো যাওয়া সার। এর আর এরপর তো নাম্বার যাচ্ছেই, আর যে নাম্বারটা রয়েছে সেটাতে ফোন করলেও পাওয়া নাম্বার যাচ্ছে, নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে আমরা বলে দেবো, আমরা হোয়াটসঅ্যাপও বলে দিতে পারি বা ভয়েস মেসেজ করেও আমরা বলে দিতে পারি। তো দাদা, আজকে আপনি আমাদেরকে কি ব্যবসা সম্বন্ধে জানাবেন? আজকে দেখুন, আমার এখানে বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া আছে। তো আজকের আমি আপনার চ্যানেলে যে আইডিয়াটা নিয়ে বসেছি সেটা হলো মোমবাতির ব্যবসা। আচ্ছা, তো মোমবাতির ব্যবসাটা আমি কেন করব? ফার্স্ট বলি মোমবাতি ব্যবসাটা আমি কেন করব, কারণ কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিন মোমবাতির কম বেশি প্রয়োজন। এখন বিভিন্ন অনুষ্ঠানে মোমবাতির প্রয়োজন, এখন ফ্যান্সি মোমবাতিরও মানে সময় হয়েছে, ফ্যান্সি মোমবাতিও খুব চলছে এবং কমার্শিয়াল মোমবাতি, কমার্শিয়াল মানে কি এইরকম স্টিক, এইরকম এই এক টাকা দু টাকার যে এরকম এই স্টিক এই মোমবাতিরও খুব চল। আচ্ছা, তো এই মোমবাতিগুলো এখন যেহেতু দিওয়ালি, দিওয়ালি মানে দিওয়ালির সময় তো একটা মোমবাতিতে ব্যাপক চাহিদা হয়, তো সেই চাহিদা তো আছেই, তার সঙ্গে শুধু এই দিওয়ালির জন্যই ব্যবসাটা করব আর সারা বছর ব্যবসা করব না এটা হয় না। আপনার মোমবাতিরা সারা বছরই ব্যবসাটা চলে, মোমবাতির ব্যবসা করতে গেলে সারা বছর দেখুন আমাদের 12 মাসে 13 পার্বণ অর্থাৎ 12 মাসই আমাদের কম বেশি অনুষ্ঠান লেগেই থাকে, অর্থাৎ তাহলে ওই 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার বিভিন্ন রকম মোমবাতি প্রয়োজন। আর তার সঙ্গে এখন এই সিজনের সময় মোমবাতি বেশি চলে। আর কি চলে? আর কম বেশি করে ধরুন শ্রাবণ মাসে, শ্রাবণ মাসে আমাদের এখান থেকে প্রচুর নীল মোমবাতি, অর্থাৎ কালারিং যে নীল মোমবাতি গুলো, যেমন এই যে মোমবাতিগুলো, এই যে মোমবাতিগুলো আমি একটু দেখাই, এই যে মোমবাতিগুলো, এই মোমবাতিগুলো খুব চলেছে। আচ্ছা, অর্থাৎ মানে শ্রাবণ মাসে, শ্রাবণ মাসে খুব চলে। আচ্ছা, অর্থাৎ শ্রাবণ মাসে তো নীল মোমবাতি খুব চলে। এছাড়া সারা বছর ধরে
শনিবারে ও সোমবারে এই মোমবাতিগুলি খুব চাহিদা। অর্থাৎ মোমবাতির ব্যবসা করলে সে সারা বছর ধরে ব্যবসা করতে পারে। আচ্ছা আচ্ছা, মানে একটা লং টার্মে একটা ব্যবসা। হ্যাঁ, লং টার্মে ব্যবসা, এবং সেটা সে ছোট করেই ব্যবসাটা করবে। আমি এখানে বড় করে ব্যবসার জন্য আমি আলোচনা করতে বসিনি। আচ্ছা, কারণ আমরা সবাই জানি যে এখন প্রত্যেকের মানে প্রত্যেক মানুষের মানে অবস্থা খুব খারাপ। কি আমার, কি আপনার, কি সবার, সবারই মানে কম বেশি অবস্থা খারাপ। তো সেখানে দাঁড়িয়ে অনেক মানুষ আজকে কাজ হারিয়েছে, অনেক মানুষ বাড়িতে বেকার বসে আছে। অর্থাৎ তাদের জন্য, হ্যাঁ বন্ধু, তাদের জন্যই বলছি, যদি মনে হয় যে ছোট করে ব্যবসা করা যাবে, তাহলে ছোট করে ব্যবসা করতে গেলে আপনি এই মোমবাতির ব্যবসাটা নিয়ে কাজটা করে দেখতে পারেন। এবং সেই কাজটা করলে আপনি পার ডে খুব কম করে 300, 400, 500, কোনো সময় যদি একটু বেশি একটু বড় করে করেন তাহলে 1000 টাকা পর্যন্ত পার ডে ইনকাম করা যায়। মোটামুটি মাসে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। ঠিক আছে, তো প্রথমের দিকে তো হবে না, প্রথমের দিকে আগে ছোট করে করতে হবে। অর্থাৎ ছোট করে ব্যবসা মানে কি, যে আমি কিরকম পুঁজিটা আমি ব্যবহার করব বা কতটা পুঁজি আমি লাগাবো। তো ছোট করে পুঁজি মানে 15,000 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে সে ব্যবসাটা করতে পারে। 15,000 থেকে 20,000 টাকা ইনভেস্ট করলে সে কী পাবে? 15,000 থেকে 20,000 টাকা ইনভেস্ট করলে এইরকম ডাইস, এগুলো দিওয়ালি সাইজের ডাইস, আচ্ছা এরকম ডাইস পেতে পারে। অর্থাৎ বা এরকম 5 টাকার যে ডাইসগুলি আছে এগুলি 5 টাকার মোমবাতি, অর্থাৎ এই যে মোমবাতিগুলি বড় মোমবাতিগুলি আছে এই 5 টাকার মোমবাতিগুলি এই ডাইস থেকে বের হয়। আচ্ছা আচ্ছা, ছোটগুলো দিওয়ালি কি, এইরকম ছোট যে দেওয়ালিগুলি আছে, আচ্ছা এই ছোটগুলো দেওয়ালিগুলি এই দেওয়ালি থেকে বের হয়। আচ্ছা, তো এরকম ডাইস অথবা এইরকম যে পেঁচানো পেঁচানো যে মোল্ড সাইজের, একে বলা হয় মোল্ড সাইজের, যে পেঁচানো যে 5 টাকা করে বিক্রি হয়, অনেকে 5 টাকা এটা বিক্রি করে। আচ্ছা, এটা হচ্ছে সবসময় চলে, আর এগুলো হচ্ছে পুজো পার্বণ বা বিভিন্ন রকম অনুষ্ঠানের সময় চলে। এই 5 টাকার ডাইস, এই 5 টাকার ডাইসটা, এই যে ডাইসগুলি এগুলি হচ্ছে 5 টাকার ডাইস। অর্থাৎ এই ডাইসগুলো নিয়েও সে ব্যবসা শুরু করতে পারে। অর্থাৎ 15,000 টাকা পুঁজির মধ্যে আপনি 2-3টে ডাইস, মেটেরিয়াল, প্যাকেট, এই সমস্ত নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। আচ্ছা, তো বন্ধু, আপনাকে বড় করে ব্যবসা করতে হবে না, আপনি আগে ছোট করে করে দেখুন যে ব্যবসাটা কতটা গ্রোথ নিল বা কতটা মানে আপনার ইনকাম হচ্ছে। তারপর যদি মনে হয় যে হ্যাঁ এই ব্যবসাটা করা যায়, তাহলে আস্তে আস্তে পুঁজি বাড়াবেন এবং ব্যবসাটা অটোমেটিকই বেড়ে যাবে। আচ্ছা, তো দাদা এই ব্যবসাটা কি মেয়েরা করতে পারবেন? এখন দেখুন, এই ব্যবসা মেয়েরা কেন, এখানে ছেলে মেয়ে সবাই সমানভাবে কাজটা করতে পারবে। মানে কি বলবো, যে আমাদের এখানে কিন্তু বেশি মহিলারাই মোমবাতির ব্যবসাটা করতেই আসছে। তো তাদের মধ্যে একটা কুটির শিল্প মোটামুটি পড়ে যায়, তো সেই হিসাবে ছেলে মেয়ে সবাই এই কাজটা করবে। আর এই কাজটা তো খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে, অর্থাৎ সবাই কাজটা করে কম বেশি 300, 400, 500 টাকা পরে সে ইনকাম করতে পারবে। আচ্ছা দাদা, এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা সম্বন্ধে যদি আরেকটু আপনি ডিটেইলসে বলেন তাহলে খুবই ভালো হতো, মানে প্যাকেটের ব্যাপারটা। হ্যাঁ, তো এবারে বলে নিই যে এই ব্যবসাটা করতে গেলে যে পুঁজিটা লাগবে বা সেই পুঁজিতে আপনি আপনার ডাইস, মেটেরিয়াল, প্যাকেট থেকে শুরু করে সব কিছু পাবেন। এই প্যাকেটগুলো আমাদের এখানে প্যাকেটগুলো যেগুলো হয় সেই প্যাকেট নিয়ে ছোট করে শুরু করতে পারেন। ছোট করে শুরু মানে কি, এই প্যাকেটগুলো নিয়ে শুরু করতে পারেন। এই প্যাকেটগুলো কিন্তু আপনার নামে হবে না, এগুলো লোকাল প্যাকেট বলা হয় একে। আচ্ছা, অর্থাৎ এই প্যাকেট নিয়ে শুরু করতে পারেন। যদি মনে হয় যে আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডে করবেন অথচ পুঁজি কম, তাহলে কিন্তু এইভাবে সে কাজটা করতে পারে। অর্থাৎ এরকম ছোট ছোট নিজস্ব নামে নিজস্ব প্যাকেট করে সে কাজটা শুরু করতে পারে। এটা করলে 2-3 হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসাটা করা যেতে পারে। আর এরকম যদি নিজস্ব নামে যদি সে যদি বক্স করে তাহলে মোটামুটিভাবে 20-30 হাজার টাকা মতো ইনভেস্টমেন্ট আছে, মানে শুধু বক্স তৈরি করে, বক্স করলে। কারণ শুধু একটা বক্স হবে না, আপনার হবে 3-4টে বক্স, কারণ 3-4টে যেহেতু ডাইস বেরোচ্ছে, 3-4টে বিভিন্ন সাইজে বেরোচ্ছে, বিভিন্ন সাইজে বেরোচ্ছে, এগুলো আছে। আর বন্ধুরা, আপনাদের জানাই যে আমার একটা ছোট প্রেস আছে। অর্থাৎ ছোট প্রেস আছে মানে সেখানে আপনি মনে করলে 3-4 হাজার প্যাকেটও ছাপাতে পারেন। তবে 3-4 হাজার প্যাকেট যদি ছাপান নিজস্ব নামে হবে, সেই রকম মানে আমার এখানে এইরকমভাবে বিভিন্ন ছেলেমেয়েরা আমার প্যাকেটগুলো ছাপাচ্ছে, নিজস্ব নামে ছাপাচ্ছে। এই যে দেখুন, আমি যে দেখাচ্ছি প্রতিমা, হ্যাঁ প্রমিস মোমবাতি, এটা হচ্ছে নিজস্ব নামে ছাপিয়েছে। এটা হোমজ্যোতি মোমবাতি, এটাও নিজস্ব নামে ছাপিয়েছে। তারপরে এটা আছে হচ্ছে রাধাকৃষ্ণ মোমবাতি, দেখুন এই রাধাকৃষ্ণ মোমবাতি। অর্থাৎ
মোটামুটি 10-20 হাজার এর নিচে কেউ ছাপায় না, কিন্তু আমার এখানে মাত্র 3-4 হাজার প্যাকেট ছাপানো যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যদি এখান এখান থেকে আপনারা কিন্তু র মেটেরিয়ালস পাবেন, তার সঙ্গে ডাইসও পাবেন, এবং তার সঙ্গে যদি আপনারা চান যে আপনাদের নিজস্ব প্যাকেট বানাবেন তাহলে সেটা আপনারা কম পয়সাতেও করতে পারবেন, আর যদি চান এই রকম প্যাকেট বানাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা একটু বেশি টাকা ইনভেস্ট করে করাতে পারবেন। তো দাদা, এই যে ব্যবসাটা মানে মোমবাতি তৈরি করতে গেলে মূলত ট্রেনিং একটা লাগে, তো সেই ট্রেনিংটা কি আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, ট্রেনিংটা এখানে দেওয়া হয়, যে ট্রেনিংটা আপনি এখান থেকে ফ্রি পাবেন, এবং সেখানে হালকা করে কিভাবে আপনি ডাইসে মোম ঢালবেন, কখন তুলবেন, কিভাবে পোলতে পড়াবেন, কিভাবে কালার মোমবাতি করবেন, এবং সেগুলো তো ট্রেনিং থাকলোই, তার সঙ্গে একটা বড় ট্রেনিং দেওয়া হয়। নতুন যারা ব্যবসা করতে আসছে তারা নতুন, তারা যে ব্যবসাটা করবে বা তারা যে কিভাবে প্রফিট করবে বা কোথায় মালটা বেচবে, বা ধরুন এই প্যাকেটগুলোতে 20 খানা মোমবাতি রাখতে পারে বা 24 খানা মোমবাতি রাখতে পারে বা 32 খানা মোমবাতি রাখতে পারে, তাহলে সেই রাখার পর সেগুলো কত টাকায় বিক্রি করবে, বা হয়তো আপনি বানালেন, বানানোর পর হয়তো কোনো আপনার পাড়া হয়তো কোনো হোলসেলার আছে, কোনো ডিস্ট্রিবিউটার আছে, তারা হয়তো আপনার কাছ থেকে মালটা নিয়ে দোকানে সেল করতে পারে, তো সেই সেল করতে গেলে আপনি তাদেরকে কতই ছাড়বেন, তারা দোকানদারকে কতই ছাড়বে, দোকানদার আপনার মানে কতই বিক্রি করবে, এগুলো সমস্ত দেখিয়ে দেওয়া হয়, ট্রেনিং দিয়ে দেওয়া হয়। এছাড়া আপনি যখন মালটা তৈরি করবেন, করে আপনি যে মালটা দোকানে বিক্রি করবেন, সেখানে তো আরো 5 জনের মাল বিক্রি হচ্ছে, সেখানে আপনার মালটা নেবে কেন, আমার মালটা কেন নেবে, অবশ্যই নেবে, কেন নেবে, কিভাবে নেবে, সেই ট্রেনিং গুলোই আপনাকে দেখিয়ে দেওয়া হয়, যাতে করে আপনার মালটা আপনি বিক্রি করতে পারেন। মানে সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে কোনো ব্যবসাতে সব থেকে বড় যে জিনিসটা ফ্যাক্ট করে সেটা হচ্ছে মার্কেটিং, মানে আপনি তো প্রোডাক্ট তৈরি করে ফেলছেন কিন্তু বিক্রি করবেন কিভাবে সেটাও কিন্তু এনারা ট্রেনিং দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে, মানে টোটাল ডিটেলসে আপনারা কিন্তু এনাদের কাছ থেকে জানতে পারবেন। তো এছাড়া আর একটা জিনিস বলে নিই আপনাকে, যে এই যে ডাইসগুলো আছে, এই ডাইসগুলো আমাদের এখানে তৈরি হয়। আচ্ছা, এর থেকে আরো বড় বড় ডাইস তৈরি হয়। আচ্ছা, যদি আপনারা অর্ডার দেন তো আমাকে একটু সময় দিয়ে অর্ডারগুলো দিতে হবে, সময় দিয়ে অর্ডার দিলে আমরা বানিয়ে দিই, কারণ এগুলো রেডি থাকে না, কারণ কার কখন কোন সাইজ লাগে সেগুলো তো আমরা বলতে পারি না, তো সেই হিসাবে আপনারা অর্ডার দিলে একটু 1-1.5 সপ্তাহের মধ্যে এগুলোকে আমাকে বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, তো দাদা আপনারা কি অল ওভার ইন্ডিয়াতে আপনাদের মাল এক্সপোর্ট করেন? হ্যাঁ, আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমরা, যেমন আমার বেশি যায় আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, এইগুলোতে আমার বেশি ডাইস যায়, এবং সেই সব আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার বা এই সমস্ত বন্ধুদের বা নর্থ বেঙ্গল এই সমস্ত বন্ধুদের জানাই, যদি আপনারা এই অবস্থায় আসতে না পারেন তাহলে আপনার যদি মনে হয় যে আপনি এই ব্যবসাটা করতে ইন্টারেস্টেড, তাহলে আপনার কীরকম ধরনের মোমবাতি ডাইস দরকার, সেই মোমবাতির ডাইসগুলি বা সেই মোমবাতির সাইজগুলো যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা যদি ফোন করে বলেন, তাহলে সেই ডাইসগুলির দাম এবং তার সঙ্গে প্যাকেট, মেটেরিয়াল ইনক্লুডিং যা যা লাগবে টোটালটাই আমি আপনাকে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পর এবার আপনার যদি মনে হয় আপনি আমার কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্ট করার পরেই কিন্তু মাল যাবে, আচ্ছা, সেবার ট্রান্সপোর্টেই যাবে, এবং ট্রান্সপোর্টটা আপনাকে পাঠিয়ে দিতে হবে, যে কীভাবে ট্রান্সপোর্টে যাবে আমরা পাঠিয়ে দিই। আচ্ছা, তো আপনারা কি এই যে ধরুন কেউ যদি অনলাইনে পেমেন্ট করে, মানে অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু করে, ট্রেনিংটাও কি আপনারা অনলাইনের মাধ্যমে দিচ্ছেন? হ্যাঁ, এর জন্য ট্রেনিংটা অনলাইনে দেওয়া হয়, কিন্তু যখনই ডাইসটা চলে যাওয়ার পর ট্রেনিংটা দেওয়া হয়, আচ্ছা, না হলে কি হবে আপনি তো বুঝতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এর সঙ্গে কি আপনারা যে বাংলাদেশ আছে, বাংলাদেশেও কি আপনারা? বাংলাদেশে পাঠাই, কিন্তু ব্যাপারটা হলো যে আজকের এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এখন বাংলাদেশে পাঠানোটা একটু চাপ, যদি কোনো বন্ধু, বাংলাদেশের বন্ধু যদি কোনোভাবে যদি আসতে পারে তাহলে আমরা এখান থেকে আমরা ডাইসগুলো প্রোভাইড করতে পারি, কিন্তু এখান থেকে যখন যাবে এক্সপোর্ট করতে হবে, এই ডাইসগুলো এক্সপোর্ট করতে হবে, তো সেটা করতে গেলে একটু চাপের হয়ে যায়। আচ্ছা, তো যদি মনে হয় যে কোনো বন্ধু এসে করবে ব্যবসাটা তাহলে আসলে অলওয়েজ ওয়েলকাম। ওকে, তো অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে ইন্টারভিউটা দেওয়ার জন্য। তো ধন্যবাদ আপনাকেও, কিন্তু আমি সমস্ত বন্ধুদের এবং সমস্ত ভিউয়ার্সদের জানাই যে আপনারা আগে দেখুন, বুঝুন, ভালো লাগলে তাহলে এগুন, কারণ ছোট করে ব্যবসা করবেন, যে কোনো ব্যবসা, আমার যে মোমবাতি ব্যবসাটা করতে হবে তার কোনো মানে নেই, ছোট করে যে কোনো ব্যবসা করতে পারেন, যে কোনো ব্যবসা করলে তাহলে আপনি আগে বুঝবেন, এবং আমার এই ব্যবসাটা করতে গেলে খুব বেশি ইনভেস্টমেন্ট করবেন না প্রথমে,
আমি বলছি খুব বেশি ইনভেস্টমেন্ট করবেন না, মাত্র 15,000 থেকে 20,000 টাকা ইনভেস্ট করি, আপনি আগে ব্যবসাটা শুরু করুন। কারণ এখনকার যে কোনো ব্যবসা শুরু করতে গেলে কমসে কম 50,000 থেকে 60,000 টাকা লাগবে, লাগবে তার বেশি লাগে। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে অত বেশি ইনভেস্টমেন্ট করতে হবে না, কারণ আপনি নতুন, আপনার এই ব্যবসাটা হবে কিনা সেটা একটা ব্যাপার আছে, সেই জন্য ছোট করে করে দেখুন। যদি আস্তে আস্তে যদি আপনার ব্যবসাটা বাড়ে তখন অটোমেটিক দেখবেন আপনার ব্যবসা ডাইস একটা দুটো করে করে বেড়ে যাচ্ছে। এবং এটাও বলে নিই এই রকম যে সাইজের যে মোল্ড সাইজ যে মোমবাতিগুলি এগুলি কালার দিয়ে কিভাবে কি করতে হয় এখানে সমস্ত রকম ট্রেনিং এবং ডাইসটাও পাওয়া যায়। তার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন, আর এর সঙ্গেও আমি ডেসক্রিপশনে এনাদের নাম্বারটাও আমি দিয়ে রাখবো। ধন্যবাদ। আর সবশেষে জানাই আমাদের এই যে মানে এখন দেখবেন এগুলো মানে খুব চলছে, আমি যেটা বলেছিলাম প্রথমের দিকে যে ফেন্সি ক্যান্ডেলগুলো চলে, তো এই মোমবাতিগুলি খুব চলছে, তো এই মোমবাতিগুলি কিভাবে করবেন এইগুলো কিভাবে কি করবেন সমস্ত কিছু এখানে ওই ট্রেনিংয়ের সঙ্গেই দেখানো হয়। আচ্ছা, তো বন্ধু আসুন, আর যদি মনে হয় যে আপনার ইন্টারেস্টেড তাহলে ফোন করুন, ফোন করলে আমরা সমস্ত রকমের হেল্প করব। আর এগুন, ব্যবসা করুন, ব্যবসা করুন অবশ্যই ছোট করে করুন, আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলের জন্য একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। তো বন্ধুরা, আশা করি ব্যবসাটির ব্যাপারে আপনাদেরকে দাদা টোটাল বুঝিয়ে দিয়েছেন, আর যদি ব্যবসাটির ব্যাপারে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, দাদা সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবে ব্যবসাটির সম্বন্ধে। কেউ যদি অনলাইনে ট্রেনিং নিতে চান সেটাও কিন্তু দাদা আপনাদেরকে প্রোভাইড করে দেবেন। তো বন্ধুরা, আশা করি ব্যবসাটির ব্যাপারে আপনাদেরকে বোঝানো গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সঙ্গে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে কুল।